প্রাণ ফিরে পেল প্লেস দেশ ফেস্টিভ্যাল মিলনায়তন। সিনেমা প্রেমীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এই ভবনটি। সব বিভাগ মিলিয়ে মোট 119টি সিনেমা দেখানো হবে এবারে কান চলচ্চিত্র উৎসবে। চলছে কান ফেস্টিভ্যাল। অনুষ্ঠানের শুরুতেই লাল গালিচায় দেখা যায় দীপিকা পাড়ুকোন, জুলিয়ান মোর, রেবেকা হল, লার্চলি, জেসমিন ত্রিকান্দের মতো তারকার মুখ। প্রদর্শনীর পর্দার উন্মোচন হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ভিডিও বার্তা দিয়ে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হয় ফ্রেঞ্চ সিনেমা ফাইনাল কাট। এছাড়াও কান সৈকতে টম ক্রুজের 40 বছর পূর্তিতে দেখানো হয় টপ গান ম্যাভরিক। হাজির ছিলেন টম ক্রুজ নিজেও, তাই কানস রিভারিয়ায় নামে মানুষের ঢল। এবারের উৎসবে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়বে মোট 21টি সিনেমা। এই তালিকায় রয়েছে আর্মাগেডন টাইম, ব্রোকার, ক্লোজ, ক্রাইম অফ দ্য ফিউচার, ইও, ব্রাদার অ্যান্ড সিস্টার, ডিসিশন টু লিভ, হলি স্পাইডার, দ্য এইট মাউন্টেন্স, লেইলাস ব্রাদার্স সহ আরো বেশ কিছু সিনেমা। আ সার্টেন রিগার্ড বিভাগে প্রতিযোগিতা করবে 19টি সিনেমা। এর মধ্যে রয়েছে বাচেনিয়া ম্যাটালিকা, কোর্সস, ডোমিঙ্গো অ্যান্ড দ্য মিস্ট, হারকা, জয়ল্যান্ড ইত্যাদি। এছাড়া আউট অফ কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে 11টি সিনেমা। কান প্রিমিয়ারের জন্য রয়েছে 8টি সিনেমা। স্পেশাল স্ক্রিনিং বিভাগে রয়েছে 12টি সিনেমা ও সিনে ফাউন্ডেশন শাখার জন্য নির্ধারিত হয়েছে 16টি সিনেমা। শর্ট ফিল্ম বিভাগে রয়েছে 9টি। কান ক্লাসিক শাখায় আছে 11টি এবং সিনেমা দুলা প্লাস বা সৈকতের প্রদর্শনীতে রয়েছে 12টি সিনেমা। সব বিভাগ মিলিয়ে মোট 119টি সিনেমা নির্ধারণ করা হয়েছে এই উৎসবে। মোশন পিকচার অ্যাসোসিয়েশনের 100 বছর ও বিখ্যাত ছবি দ্য গডফাদার এর 50 বছর পূর্তি হলো, তাই উদযাপনের অংশ হিসেবে 21 মে প্রদর্শিত হবে সিনেমাটি। ফরাসি মহাতারকা ক্রিস্টফের উপর নির্মিত মিউজিক্যাল প্রামাণ্যচিত্র ক্রিস্টফ ডেফিনেটলি দেখা যাবে 25 মে সন্ধ্যায়। ফরাসি অভিনেতা জেহা ফিলিপের জন্ম শতবর্ষ উদযাপনে দেখানো হবে ফ্যান ফ্যান দ্য টিউলিপ। মার্কিন নির্মাতা পিটার বগডানোভিচের দ্য লাস্ট পিকচার শো দিয়ে শেষ হবে সিনেমা দোলা প্লাস। মারফিয়া তৈয়বা, বিনোদন ডেস্ক, দেশ টিভি।